স্বামী, তোমরা আমার স্বামীকে অমন সাদা কাপড় দিয়ে মুড়িয়ে কেন রেখেছো? কি হয়েছে আমার স্বামীর, কি হয়েছে? আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর তারপর আমরা ওনাকে বাড়ি ফিরে এনেছি। তোমরা আমার স্বামীকে ডাক্তারের কাছে কেন নাওনি? তোমরা যদি আমার স্বামীকে ডাক্তারের কাছে নিতে, তাহলে তো আমার স্বামী বেঁচেই থাকতো, এভাবে আর লাশ দেখতে হতো না আমাকে। আমরা সেই সুযোগটা পাইনি, তার আগে উনি মারা গিয়েছেন। এবার আপনি আপনার স্বামী সৎকার করিয়ে নিন, আমরা বরং আসি। এই বলে সব পাখিরা সেখান থেকে চলে যায়। আর টুনি চোখের সামনে নিজের স্বামীর মৃতদেহ দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। ততক্ষণে জঙ্গলের সব পাখিরা সেখানে এসে হাজির হয়ে যায়। কাঁদিস না মা, কাঁদিস না, এটা প্রকৃতির নিয়ম, একবার জন্ম নিলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তোরা আর দাঁড়িয়ে না থেকে টোনার মৃতদেহ নিয়ে চলে যা, আর ওর শেষ কার্যটুকু করে নে। মিনুর কথা মতো সবাই টোনার মৃতদেহ নিয়ে শ্মশানে চলে যায়। এভাবেই দেখতে দেখতে রাত নেমে আসে, আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে। টুনি সকাল সকাল উঠে ভোর হওয়া দেখতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, টোনা তো আমাকে একা করে দিয়ে শান্তিতে পরপারে চলে গেল। এখন তো রোজগার করার মতো আমার একমাত্র ডাবটি মেশিন ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমার কাছে কি কেউ কামারের কাজ করাতে আসবে? মা, তুমি কাজ শুরু করে দাও, আমার মনে হয় তোমার এই ব্যবসা অনেক ভালো চলবে। তুমি ডাবটি কাস্তে বানাবে, আমি তোমার সেই বানানো জিনিসগুলো রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করব। না রে মা, তোকে কোনো কাজ করতে হবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, আর এই দিকটা আমি সামলে নিব। এরপর টুনি তার মেশিন দিয়ে দাবুটি বানিয়ে সেগুলো ঝুড়িতে করে মাথায় নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে। নিয়ে যাও, নিয়ে যাও, কার লাগবে দাবুটি, পাশুন, কোদাল, কাস্তে, নিয়ে যান, নিয়ে যান, চলে আসুন আমার সামনে। টুনি ডাক শুনে একজন পাখি টুনির কাছে আসে আর বলে, আমার তো বটি আছে, তুই শুধু আমার এই বটিতে ধার দিয়ে দিস। সুখীর মতো বাকি পাখিরাও একই কথা বলে। টুনি এসব দেখে মনে মনে ভাবতে থাকে, আমি এত কষ্ট করে এতগুলো জিনিস বানালাম, সেগুলো না কিনে সবাই আমাকে কিনে এই সামান্য ধার দেওয়ার কাজ দিচ্ছে, এগুলোতে তো অনেক কম টাকা। ধুর, আমি এসব কেন ভাবছি? যা পেয়েছি তাতে আমাকে শুক্রিয়া আদায় করতে হবে, যদি এটাও না পেতাম তখন তো আর কিছুই করতে পারতাম না। আচ্ছা, তোমরা ওগুলো আমায় দাও, আমি ধার দিয়ে কাল এসে তোমাদের দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এই নে। এরপর টুনি সবগুলো দাবটি নিয়ে বাড়ি ফিরে যায়। আর রাত জেগে সবার কাজ মন দিয়ে করে নেয়। মা, রাত তো অনেক হয়ে এলো, তুমি ঘুমাবে কখন বলো তো? মারে, আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে সকাল সকাল সবার দেওয়া জিনিসগুলো ফিরিয়ে দেবো কি করে বলতো? কিন্তু মা, তুমি যদি না ঘুমা তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে মা, আর অসুস্থ হলে যদি তুমি আর বাবার মতো আমাকে ছেড়ে চলে যাও তখন আমি কি নিয়ে বাঁচবো মা? মেয়ের মুখে আমার কথা শুনে টুনির ভিতরটা পুরো দুমড়ে মুচড়ে ওঠে। কি করবে ভেবে না পেয়ে নিজের মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর টুনিও সবার দেওয়া জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়ে, আর সবার জিনিস একে একে সবার কাছে পৌঁছাতে থাকে। আরে বাহ টুনি, তুই তো অনেক ভালো কাজ করেছিস, এমন সুন্দর কাজের হাত থাকলে আর কি লাগে। তোমাকে অনেক ধন্যবাদ সুখী দিদি। শোন টুনি, তুই এই জঙ্গলে থাকলে তুই তোর কাজের ন্যায্য মূল্য পাবি না, তাই বরং শহরে চলে যা, সেখানে গিয়ে তুই তোর কাজের সৌন্দর্য দেখা, দেখবি অনেক টাকা রোজগার করতে পারবি, আর সেই টাকা দিয়ে তুই তোর সংসারটা অনেক ভালোভাবে চালাতে পারবি, আর তোর মেয়েকেও ভালোভাবে পড়াশোনা করাতে পারবি। তুমি অবশ্য ঠিক বলেছো, কিন্তু আমি আমার স্বামীর ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে পারবো না, ও নেই কিন্তু ওর স্মৃতিগুলো তো আছে, আমি তাতেই অনেক সুখী। আমার বলা দরকার তাই আমি বললাম, এবার ভেবে দেখ তুই কি করবি। এই বলে সুখী সেখান থেকে চলে যায়। মা,
খাবারিতে বাবা মা তাদের জন্মদিনে কত কি উপহার দেয়, কত ভালো ভালো খাবার বানিয়ে দেয়। তুমি তো আমাকে কিচ্ছু দাও না মা। বুঝতে পেরেছি, আমার টুকি শোনার অনেক মন খারাপ হয়েছে। তা বলতো মা, কি চাই তোর? কি পেলে মন ভালো হবে তোর বলতো আমাকে? এবারের জন্মদিনে আমাকে একটা দুতলা কেক কিনে দিতে হবে, আর তার সাথে আমার পুরো ঘর ফুল দিয়ে সাজাতে হবে। আমার টুকি শোনা বলেছে, আর আমি তা করব না। তা কি কখনো হয়? এবার শুধু তোর জন্মদিনটা আসতে দে, দেখবি একে একে আমি সব তোর জন্য এনে হাজির করব। কি মজা! আমি তাহলে এক্ষুনি আমার বন্ধুদের বলে আসি। কি মজা! এসব বলে আনন্দেই টুকি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টুনি একা ঘরে কাঁদতে কাঁদতে বলে, মেয়েটার মন রাখার জন্য তো সবকিছু মেনে নিলাম, কিন্তু আমার কাছে তো তেমন টাকা নেই, আর আমাদের এই জঙ্গলে তো ফুলও পাওয়া যায় না, সবই তো টাকা দিয়ে কিনতে হয়। এখন আমি তাহলে কি করব? টুনি কোনো উপায় খুঁজে না পেয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়, আর পথে আনমনে ঘুরতে থাকে, আর যেতে যেতে সে অনেকটা দূর চলে যায়। আর হঠাৎই টুনি কারো ব্যথায় কাতরানোর আওয়াজ শুনতে পায়। আরে আরে, এই গহীন জঙ্গলে কিভাবে যন্ত্রণা কাতরাচ্ছে? মনে তো হচ্ছে ওই দিকটা থেকে আওয়াজ হচ্ছে, দেখি তো গিয়ে আগে। সন্ন্যাসী বাবা, আপনার কি হয়েছে? আপনি এভাবে এখানে পড়ে আছেন কেন? আর এত আহত এবা হলেন কি করে? আমাকে আগে তুই বাঁচা, তারপর আমি তোকে সব ঘটনা খুলে বলছি। আচ্ছা ঠিক আছে চলুন। এরপর টুনি সন্ন্যাসীকে নিয়ে কোনো রকমে একটা নদীর পাড়ে আসে, আর বিভিন্ন প্রকার গাছে লতা পাতা ছিঁড়ে তা দিয়ে জড়িবুটি বানিয়ে সন্ন্যাসীর ক্ষতগুলোতে লাগিয়ে দেয়। আর তারপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুক্ষণ, আর ততক্ষণে সন্ন্যাসীও কিছুটা সুস্থ বোধ করে। ছোট পাখি, তুই আমায় প্রাণে বাঁচালি, সময় মতো যদি তুই আমার এখানে না আসতি, তাহলে হয়তো এতক্ষণে আমি জমের দুয়ারে চলে যেতাম। কি হয়েছিল আপনার সন্ন্যাসী বাবা? আমি জাদু বিদ্যা অর্জন করার জন্য ঘর বাড়ি বউ সন্তান সব ত্যাগ করে সন্ন্যাসী হয়েছি। অনেক চেষ্টার পর আমি জাদু বিদ্যা অর্জন করতে সক্ষম হই, কিন্তু হঠাৎ একদিন এক দুষ্টু জাদুকর আমার গুহায় আসে। তুই জানিস না তোর এই এরিয়া আমার, আমি এখানে জাদু চর্চা করি, আর তুই কিনা আমার এখানে এসেছিস, নিজের ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা। হতে পারে এটা তোর এরিয়া, কিন্তু আমি তো তোর কোনো ক্ষতি করছি না, আমি শুধু আমার জাদুবিদ্যা অর্জন করার জন্য এসেছি, তোর তো আর কোনো ক্ষতি করতে আসিনি, তাই শুধু শুধু আমার সাথে শত্রুতার সম্পর্ক করতে আসিস না। আমি আসছি শত্রুতার সম্পর্ক করতে, যখন বলেছিস তখন আমি করেই ছাড়বো। এই বলে ওই দুষ্টু জাদুকর আমাকে আক্রমণ করে, আর আবার এই হাল করে ছাড়ে। ওই জাদুকর তো তাহলে অনেক দুষ্টু, আপনি আর এখানে থাকেন না, আপনি আমাকে আপনার বাড়ির ঠিকানা দিন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। না, আমি আর আমার বাড়িতে ফিরে যাব না, তার থেকে বরং তুমি আমাকে একটু সাহায্য করো। কি সাহায্য বলুন আমায়? ঠিক তখনই সন্ন্যাসী তার জাদু দিয়ে সুন্দর একটা গোলাপ ফুলের ঘর প্রকট করে, আর তারপর টুনিকে বলে, এই ঘরটা তুমি নিয়ে যাও, এটা আমার শত সাধনার ফল, এই ঘর তোমার সব চাহিদা আর ইচ্ছে পূরণ করবে। কিন্তু এত মূল্যবান ঘরের ভার আমি কিভাবে বহন করব? আমি জানি তুই অনেক ভালো পাখি, আর তুই পারবি আমার এটার ভার বহন করতে। এখন এখানে আর দেরি না করে তুই ফিরে যা, আমি চললাম। এই বলে সন্ন্যাসী সেখান থেকে চলে যায়, আর টুনি গোলাপ ফুলের ঘর নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি আমার জন্মদিনের আগে আমার জন্য ফুল দিয়ে সাজানো ঘর নিয়ে চলে এসেছো। হ্যাঁ রে মা, এবার তুই এর কাছে তোর প্রয়োজনীয় কিছু চা তো। ঘরের কাছে চাইবো কেন মা, বলো তো আমাকে। এরপর টুনি টুকিকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে টুকি তো মহা খুশি হয়ে যায়, আর তখনই গোলাপ ফুলের ঘরকে বলে, গোলাপ ফুলের ঘর, তুমি আমাকে একটা দোতলা কেক দাও তো। টুকি বলতে না বলতেই গোলাপ ফুলের ঘর কেকটা প্রকট করে দেয়।
আরে আরে সত্যি তো, তাহলে তুমি এবার আমার আর আমার মায়ের জন্য অনেক অনেক পোলাও কোরমা দাও তো দেখি। টুকি যা যা বলি গোলাপ ফুলের ঘর ঠিক তাই তাই দিতে থাকে, আর তা দেখে মামি অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে গোলাপ ফুলের ঘরে দৌলতেই তারা দুজনে অনেক বড়লোক হয়ে যায় আর অনেক সুখী দিন কাটাতে থাকে। সারা দিন এত খেটে খেটে মরছি, তবুও যেন কারো কাছে কোনো দামে নেই, মনে হয় আমাকে বিনা বেতনের কাজের মেয়ে পেয়েছে। এমন সময় টুনি শ্বশুর পাশের ঘর থেকে ডেকে বলতে থাকে, বৌমা বৌমা, রকিকে পড়াতে পড়াতে আমার গলাটা শুকিয়ে গিয়েছে, আমার জন্য এক কাপ চা করে আনো তো মা। ওই তো শুরু হয়ে গিয়েছে তাদের হুকুম জারি করা, সারা দিন থেকে এত এত কাজ করছি, কোথায় এখন একটু নিজেকে সময় দিব, একটু রূপচর্চা করব, তার আর কোনো উপায় নেই। মনটা চাচ্ছি গলাটা টিপে বুড়োটাকে একেবারে মেরে ফেলি, যত সব। টুনি রাগে আগুন হয়ে এক কাপ চা বানায় আর তারপর সেই চা নিয়ে রাজুটুনার কাছে যেতে থাকে। দাদু ভাই ছান্ডে বানান করো তো। HENDAY ছান্ডে। বাহ অনেক সুন্দর হয়েছে, এবার মান্ডেটা বানান করো তো। MONDAY মান্ডে। এই নিন আপনার চা, আর শুনুন বাইরে সারাদিন আমার অনেক কাজ পড়ে থাকে, তাই একটু পর পর চা আছে, আমাকে বিরক্ত করবেন না তো। মা তুমি দাদিকে বকছো কেন, দাদির তো গলা শুকিয়ে গিয়েছিল, তার কারণেই তো চা চেয়েছে। পুরোটার সাথে থেকে থেকে খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না, আর একটা কথা বলবি তো, চাপিয়ে তোর গাল আমি ফাটিয়ে দিব, এই বলে দিলাম। বৌমা তোমার রাগ আমার উপর, তাই আমার সাথে তোমার যত খারাপ আচরণ করা দরকার করো, কিন্তু দাদু ভাইকে কিছু বলবে না। টুনি আর কোনো কথা না বাড়িয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে ততক্ষণে টোরা বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। আজ এত দেরি হলো কেন, এতক্ষণ বুঝি অফিসে ছিলে? না গো টুনি, অফিস তো বিকেলে শেষ হয়ে গিয়েছে, আজ একটু বাজারে ঢুকেছিলাম কিছু মাছ আর চিকেন কিনে আনার জন্য। নাও নাও ব্যাগটা হাতে নাও তো। ভালোই করেছো, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি চিকেন রান্না করে নিয়ে আসছি। শোনো না, বাবার তো অত মশলাদার খাবার খাওয়া যাবে না, তুমি বরং বাবার জন্য এক বাটি স্যুপ করে দিও, বাবা সেটা খেয়ে ঘুমিয়ে যাবে। তুমি কি আমাকে তোমার বাবার চাকর পেয়েছো নাকি, যে যখন যা বলবে আমি তখনই মুখ বুঝে তা করব? অজব তো, তুমি এমন কেন করছো? আর আমি তো তোমাকে আহামরি কোনো কাজ করতে বলছি না, সামান্য এক বাটি স্যুপই তো বানাতে বলেছি, তাতে এত রাগ করছো কেন? আগে তো তুমি কখনো এমন করতে না, আজ তাহলে এমন কেন করছো বলো তো টুনি? সারাদিন বিনা পয়সায় অনেক খেটে খাইয়েছি তোমার বুড়ো বাবাকে, এখন আর আমি পারবো না, খুব যদি খাওয়াতে ইচ্ছে হয় তাহলে চাকর রেখে বানিয়ে দাও। টোনা টুনি নিজেদের মাঝে ঝগড়া করতে থাকে, তখনই সেখানে রাজুটোনা চলে আসে। বৌমা আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুমি আমার জন্য রান্না না করে আজ একটু চিড়ে মুড়ি আর জল দিও। বাবা তোমার শরীর খারাপ, আমাকে আগে কেন বলনি বলো তো? চলো এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তেমন কোনো শরীর খারাপ হয়নি রে বাবা, তাই তোকে আর বলিনি, আর সামান্য হজমে সমস্যা হয়েছে তো, তার জন্য ডাক্তারের প্রয়োজন হবে না রে বাবা, রাতে একটু হালকা খাবার খেলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা ছেলের কথোপকথন দেখে টুনি আরো রেগে যায় আর রেগে বাজার নিয়ে রান্নাঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। টুনি বাবা আজ অসুস্থ, তাই বাবাকে আর বাইরে যেতে হবে না, তুমি রকিকে রেডি করে দাও, আমি আজ রকিকে নিয়ে স্কুলে যাব আর তারপর অফিসে চলে যাব। টুনি কথা না বাড়িয়ে চুপ করে রইল আর ছেলেকে বাবার সাথে দিয়ে দেয়। এরপর দুপুর গড়িয়ে বিকেল নেমে আসে আর তখনই টুনির মা বাবা তাদের বাড়িতে চলে আসে। বৌমা বৌমা দেখো তোমার বাবা মা এসেছে, সব কাজ সেরে জলদি করে এসো,
আসুন আসুন বেয়াই বিয়ানি, ভিতরে আসুন, কতদিন পর যে এলেন। আসলে আজকাল ব্যবসার কাজে যা ব্যস্ত থাকতে হয়, তাতে করে আর কোথাও যাওয়ার সুযোগ একদম হয় না। আপনিও তো আর আমাদের বাড়িতে আসেনই না। এরপর তারা অনেক গল্প করতে থাকে আর টুনিও তার হাতের কাজ ছেড়ে চলে আসে। বাবা মা, তোমরা কতদিন পর বাড়িতে এলে বলো তো? আর বলিস না রে মা, খুব ব্যস্ততার মাঝে দিন কাটে। আচ্ছা ঠিক আছে মা, তোমরা বসো, আমি তোমাদের জন্য এক্ষুনি তোমাদের পছন্দের খাবারগুলো বানিয়ে নিয়ে আসছি। এরপর টুনি তড়িঘড়ি করে রান্না বান্না শেষ করে আর সবাইকে খেতে দিয়ে দেয়। খাওয়া শেষে মিনু আর রনি বিদায় নিতে চায়। অনেকদিন পর এলে, দুটো দিন থেকে গেলে কি এমন হতো? না রে মা, তোদের বাড়িতে তো মাত্র দুটো ঘর, এখন আমরা যদি এখানে থেকে যাই তাহলে তোদের সমস্যা হয়ে যাবে, আর আমরা কারো সমস্যা করে একদম থাকতে চাই না। জামাইকে বলিস বড় একটা বাড়ি করতে, তখন এসে থেকে যাব। মা রে, দাদু ভাই আর জামাইয়ের সাথে তো দেখাই হলো না, তোরা সবাই মিলে একদিন আমাদের বাড়িতে ঘুরে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা। এরপর রনি আর মিনু চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর টুনাও বাড়ি ফিরে আসে। বাবা মা নাকি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। তাহলে না থেকে চলে গেল কেন? দু একদিন তো থেকে যেতেই পারতেন। তা কোথায় থাকতেন শুনি? তোমার বাড়িতে থাকার মতো কোনো জায়গা আছে নাকি? কোথায় থাকতেন মানে, আমার এত বড় বাড়ি থাকতে থাকার জায়গার অভাব নাকি? আমি না হয় বাবা আর রকির সাথে গিয়ে ঘুমাতাম, আর তোমরা একসাথে থাকতে। আমার বাবা মা অন্য কারো সমস্যা করে থাকতে চায় না, তাই বলি কি, তুমি এবার বাড়িটা ভেঙে বড় একটা বাড়ি বানাও। পাগল নাকি? এত বড় বাড়ি আমি অল্প সময়ের মধ্যে কি করে বানাবো? আমার কাছে কি অত টাকা আছে নাকি? যেমন বাড়ি আছে অমন বাড়িতেই থাকো। তাহলে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। মানে কি বলছো তুমি এসব? আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব? এটা কখনোই সম্ভব না। যে বাড়িতে আমার বাবা মা এসে থাকতে পারে না, সে বাড়িতে তোমার বাবা কিছুতেই থাকতে পারবে না। হয় তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসবে, নয়তো আমি রকিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বলে দিলাম। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমি আমার বাবাকে কিছুতেই বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবো না। বেশ, তাহলে কাল সকালেই আমি তোমার এই বাড়ি ছেড়ে আমার ছেলেকে নিয়ে চলে যাব, আর কোনোদিনও তোমার বাড়িতে ফিরে আসব না। টুনু আর টুনির এমন ঝগড়া রাজু টুনা তার ঘর থেকে শুনে নেয়, আর নিজের সবকিছু গুছিয়ে বউয়ের ছবিটা হাতে নিয়ে ছেলের ঘরে যায়। বাবা টুনা, আমি রেডি, এবার চল, আমাকে আমার সেই পছন্দের বৃদ্ধাশ্রমে রেখে আসবি। ওখানে গেলেই অনেক ভালো থাকবো রে বাবা। তবু তোরা নিজেদের মধ্যে আর কোনো ঝামেলা করিস না। না বাবা, এটা হয় না। তোমার বাবা যখন যেতে চাচ্ছে তখন তোমার নিয়ে যেতে সমস্যা কি শুনি? বাবা, বৌমা তো ঠিক বলেছে, এবার আর দেরি না করে আমায় নিয়ে চল। টোনা নিশ্চুপ হয়ে যায় আর নিজের বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অনেকটা পথ পাড়ি দিয়ে রাজটুনার পছন্দে সে বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছায়, আর সেখানে কমলা নামের এক বৃদ্ধার সাথে তার দেখা হয়ে যায়। রাজু দাদা, তুমি এসেছো এখানে, অনেকদিন পর তোমার সাথে দেখা, আমার অনেক ভালো লাগছে। বাবা টোনা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি পিসি। বাবা, অনেক রাত হয়েছে, এবার তুই চলে যা, আমি তোর পিসির সাথে গল্প করে আমার জায়গা ঠিক করে নিব। টোনা আর কোনো কথা বলতে পারলো না, সে নিজের মুখ চেপে সেখান থেকে বেরিয়ে এলো। মা মা, দাদু ভাই কোথায়? দাদু ভাইকে ছাড়া জামাই একদম ঘুম আসছে না। অত দাদু ভাই করিস না তো, তোর দাদু ভাইকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়েছে, এখন থেকে একা একা ঘুমানোর অভ্যাস কর। বৃদ্ধাশ্রম কি মা? বৃদ্ধাশ্রম একটা বাড়ি, প্রতিটা পাখি যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়। আচ্ছা মা, তাহলে কি তোমরা যখন বুড়ো হয়ে যাবে তখন তোমাদেরকেও আমার বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে? কিন্তু মা, তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আমি একা কি করে থাকবো? ছেলের মুখে এমন কথা শুনে টুনি পুরো হতবাক হয়ে যায়, তার মনের ভিতর যেন ঝড় বইতে থাকে।
আমিও তো বুড়ো হব, আমাকেও তো যেতে হবে, তখন আমি ওটা কি করে মেনে নিব? আমি তো ভুল করেছি, চল বাবা। এরপর টুনি রকিকে নিয়ে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে টুনা বাহিরে এসে শেষবারের মতো বাবার মুখটা দেখার জন্য আবারও ফিরে যায়। আর তখনই ঘরের বাইরে থেকে শুনতে পায়, দাদা তোমাকে যে এই বৃদ্ধাশ্রমে আসতে হবে আমি তা কল্পনাও করতে পারিনি। জানো দাদা, আমার সেদিনের দৃশ্যটা এখনো চোখে জল জল করে ভাসছে। সেদিন মা বাবারা অনাথ টোনা একটা ভুট্টা ভাজি খাওয়ার জন্য বৃদ্ধাশ্রমের বাইরে বসে কাঁদছিল, আর বৌদি সেই ছোট টোনাকে কোলে তুলে বলেছিল টোনাই হবে তার জীবনের আলো। তাই তো সেই বুকে তুলে নিয়ে শত আদরে বড় করেছি। বৌদি মারা যাবার পর তুমি টোনাকে বুকে আগলেছিলে, আর আজ। কমলার কথা শুনে টোনার ভেতর ভেঙে চুরে ঝড় হতে থাকে। তখনই সেখানে টুনিও চলে আসে, আর দুজনে মিলে রাজু টোনার সামনে গিয়ে হাত জোর করে বলে, বাবা আমার অন্যায় হয়ে গিয়েছে বাবা, আমাদের আপনি ক্ষমা করে দিন বাবা, এমন অন্যায় আর কোনোদিনও হবে না, আমরা সবাই মিলে একসাথে থাকবো। হ্যাঁ বাবা, তুমি ফিরে চলো, আর তোমাদের সব কথাই আমি শুনেছি। সন্তান না হয়েও তোমরা আমাকে সন্তানের স্থান দিয়েছো, সেখানে আমি তোমাকে দূরে রেখে কি করে থাকবো বাবা, কি করে থাকবো? কদিস না বাবা, আমি ফিরে যাব তো তোদের সাথে, কারণ তোরা ছাড়া যে আমার আর কেউ নেই। রাজু টোনা তার পরিবারের সাথে ফিরে যায়। আমরা বাচ্চাদের সামনে যে আচরণ করব, বড় হয়ে তারা আমাদেরকে সেটাই উপহার দিবে। তাই নিজের সন্তানকে সুশিক্ষা দেওয়ার ভালো ব্যক্তি গড়ে তোলাই সুক্ষম। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।